ধর্মতলায় অনশন মঞ্চে ১৬ দিনে জুনিয়র চিকিৎসকদের অনশন। জুনিয়র চিকিৎসকদের মুখ্য সচিবের চিঠি, অনশন প্রত্যাহার করে সোমবার নবান্নে আসুন, শর্তে রাজি নন জুনিয়র চিকিৎসকরা। ১০ দফার মধ্যে ৭ দফায় সায়, সরকারের ৩ দফা এখন কাটা। সোমবার নবান্নে বৈঠকের আগে আজ বিকেলে মহাসমাবেশের ডাক জুনিয়র চিকিৎসকদের। ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে, ধর্মতলা শিলিগুড়িতে চলছে অনশন। প্রথম দিন থেকে অনশনে রয়েছেন ৩ জন, উত্তরবঙ্গেও অনশনে ১, শুধু জল খেয়েই দিন কাটছে, শারীরিক অবস্থার অবনতি। গতকাল আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বার্তা দেন টেলিফোনে, তিনি বার্তা দেন মুখ্য সচিবের ফোনে, মুখ্যমন্ত্রীর বার্তা। গতকাল অনশন মঞ্চে কার্যত মিনি মিটিং আমরা দেখি, মুখ্য সচিবের ফোনে মুখ্যমন্ত্রীর বার্তা, মিনি মিটিংয়ে কার্যত সেটি লাইভ স্ট্রিমিংয়ে পরিণত হয়। সোমবার অর্থাৎ আগামীকাল বিকেল ৫টায় নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জুনিয়র চিকিৎসকরা তারা বারবার আবেদন জানান যে আবারও তারা সরাসরি বৈঠকে বসতে চান এবং সে আর্জি মেনে নেন তিনি। ডেডলাইনের পাল্টা ডেডলাইন আপনাদের মনে থাকবে যে ১৩তম দিনেই, যেমনটা জুনিয়র চিকিৎসকরা তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সোমবারের মধ্যে তাদের দাবি পুরো না হলে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ধর্মঘট। আর এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল টেলিফোনের মাধ্যমে যে বার্তা দেন এবং সেখানে তিনি বলেন যে সোমবার বিকেল ৫টায় ১০ জন প্রতিনিধিদের নিয়ে তিনি বৈঠক করবেন, তবে সময় বেঁধে দেন তিনি, ঠিক বিকেল ৫টায় বৈঠকের ডাক দেন তিনি এবং ১০ জনের বেশি আসতে পারবেন না সেটিও উল্লেখ করেন তিনি। আর এরপর সন্ধ্যের দিকে আমরা দেখি যে মুখ্য সচিব তিনি মেল করেন, ইমেল পাঠান জুনিয়র চিকিৎসকদের, সেখানে বেশ কিছু শর্ত উল্লেখ থাকে, যার মধ্যে ১, অনশন তুলে সোমবার নবান্নে বৈঠকে আসুন। এই শর্ত, যা শর্ত মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। আর এই শর্তে শুরু হয়েছে নতুন করে জটিলতা। তাহলে কি আগামীকাল বৈঠক হবে নবান্নে, একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। চিকিৎসক আন্দোলনের আমরণ অনশনের আজকে ১৬তম দিন। এই ১৬তম দিনে এসে সবচেয়ে বড় প্রশ্ন যে সমাধান সূত্র কি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং সোমবার দিন বিকাল ৫টার সময় নবান্নে বৈঠকে ডেকেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জটিলতা নতুন করে তৈরি হয়েছে যে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে অনশন তুলে আসতে হবে, আন্দোলনকারী চিকিৎসকরা তারা অনার্য অনশন থেকেই তারা বৈঠকে যাবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বড় প্রশ্ন, ১, সোমবারের বৈঠক হচ্ছে কি না, আর যদি বৈঠক হয় তাহলে কি অনশন তুলে যাবেন চিকিৎসকরা নাকি অনশনরত অবস্থায় তারা বৈঠকে যাবেন। এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে, এবং শেষ মুহূর্তে যদি বৈঠক হয় তাহলে সোমবারের বৈঠকে কি সমাধান সূত্র মিলবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনকারী চিকিৎসকদের সবচেয়ে বড় যেটা দাবি, স্বাস্থ্য সচিবকে অপসারিত করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজি নয় এই দাবি মানতে। সুতরাং সোমবারের বৈঠক যদি হয় তাহলে সমাধান সূত্র কি বেরাবে, আমরণ অনশন বা আন্দোলনকারী আন্দোলন কি চিকিৎসকরা তুলে নেবেন, তারা কি কর্মবিরতি তুলে কাজে ফিরবেন, এই বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইতিবাচক দিক যে আবারও সোমবারে বৈঠকের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে বৈঠক হচ্ছে কি না, বৈঠক হলে সমাধান সূত্র বেরোচ্ছে কি না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপ মন্ডলের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।